বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে বিদ্যুৎ ছাড়া একটি ডিসি গ্রাইন্ডিং মেশিন কিভাবে বানানো যায়। তো সেটির জন্য আমার লাগবে একটি 9 ভোল্টের একটি হাই স্পিড মোটর। তো এই মোটরটি কিন্তু অনেক শক্তিশালী একটি মোটর। লাগবে একটি কাঠের টুকরা, আর লাগবে একটি মোটর লাগানোর জন্য একটি ক্লাম্প। তো ক্লাম্পটি আমি একটি টিনের পাথি থেকে বানিয়ে নিয়েছি। তো ক্লামের দুই পাশে দুটো ছিদ্র রাখতে হবে, আর লাগবে কিছু প্রয়োজনীয় তার আর একটি সুইচ গ্রাইন্ডিংটি অন অফ করার জন্য। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, মোটরটি ক্লাম দিয়ে কাঠের সাথে ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো খেয়াল রাখবে অবশ্যই যাতে অনেক শক্ত হয় এবং মজবুত করে লাগাতে হবে। ক্লাম দিয়ে এবং স্ক্রু দিয়ে আমি মোটরটি আগে কাঠের সাথে ভালোভাবে অ্যাড করব এবং অনেক মজবুত করে লাগাতে হবে। দেখতে হবে মোটরটি যাতে আবার সোজাসুজি বরাবর বসে থাকে। তো নাট দিয়ে ক্লাম ব্যবহার করে আমাদের মোটর লাগানোর কাজ শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, মোটরটি আরও শক্তিশালী করার জন্য আমরা বুলুগান আঠার মাধ্যমে মোটরটি আরও ভালোভাবে আটকে নিব যাতে কোনো প্রকার লুজ না হয়। তো আটকানোর পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখন কাজ হচ্ছে মোটরের উপরে যে আমাদের যে ব্লেডটি লাগাতে হবে, তো সেই ব্লেডটির কাজ। তো ব্লেডটি অবশ্যই অনেক ভালোভাবে এবং অনেক সমান্তরাল রাখতে হবে যাতে কোনো দিকে কম অথবা বেশি না থাকে, তাহলে কিন্তু গ্রাইন্ডিংটি অনেক ভাইব্রেশন করবে, মানে কাঁপবে। তো যদি ভাইব্রেশন হয় তাহলে কিন্তু কাজ করে কোনো প্রকার মজা হবে না। তো এখন সুপার গ্লু আঠা দিয়ে গ্রাইন্ডিংয়ের যে ব্লেডটি আছে সেটি আমরা মোটরের সাথে ভালোভাবে সংযুক্ত করব। তো অনেক ভালোভাবে লাগাতে হবে যাতে অনেক শক্ত হয়। তো লাগানোর পর আমাদের কাজ হচ্ছে একটি সুইচ লাগানোর, তো যাতে করে আমাদের মোটরটি অন অফ করা যায়। তো আমরা এখন সুইচটি লাগিয়ে নিব। তো কাঠের লাস্ট প্রান্তে লাগালে ভালো হয়, তো এই কারণে আমরা কাঠের যে লাস্টে অথবা মোটরের যে পরবর্তী সাইড সেই পাশে লাগাব। তো সুইচ লাগানোর পর আমাদের কাজ হচ্ছে এখন কানেকশন করা। তো কানেকশন করার জন্য আমাদের ডিসি যে অথবা ব্যাটারির যে মাইনাস তারটি আছে সেটি আমরা সরাসরি মোটরের মাইনাস প্রান্তে অ্যাড করব। তো সরাসরি মাইনাস প্রান্তে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে ব্যাটারির যে প্লাস পয়েন্টটি আছে সেটি আমরা সুইচের সাথে অ্যাড করব। সুইচের সাথে অ্যাড করার পর আমাদের যে সুইচের যে আউটপুট পয়েন্টে রয়েছে সেখান থেকে আমরা একটি তার ব্যবহার করে মোটরের প্লাস পয়েন্টের সাথে অ্যাড করব। এই তারটি আমাদের সরাসরি মোটরের প্লাস পয়েন্টের সাথে অ্যাড হবে। অবশ্যই খেয়াল রাখবে সোল্ডারিং আয়রনগুলা যাতে অনেক ভালোভাবে হয়, তো ভালোভাবে রাং দিয়ে ঝালাই দিতে হবে। তো এখন আমরা এটা প্লাসের সাথে অ্যাড করব। তো আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের গ্রাইন্ডিং এখন রেডি। তো আমরা লাইন দিয়ে টেস্ট করব। হেভি মজবুত হয়েছে, তো তোমরা অবশ্যই চেষ্টা করলে পারবে। যারা ছোটোখাটো কাজ করো তারা অবশ্যই এটা দিয়ে অনেক সহজে কাজ করতে পারবে। তো আমরা এখন লাইন দিয়ে নিয়েছি। তো এখন আমরা সুইচটি অন করব। দেখতেই পারছো কি হাই স্পিড, অনেক হাই স্পিড ডিসি একটি গ্রাইন্ডিং মেশিন। তো তোমরা এই প্রসেস ব্যবহার করে অনেকে ভালোভাবে তৈরি করতে পারবে। তো আমরা এখানে একটি নাট দিয়ে দেখব অথবা স্ক্রু, এই নাটটি আমরা দিয়ে দেখব যে কীরকম কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ অনেক নাটটি কিন্তু ধরার সাথে সাথে ক্ষয় হয়ে যাচ্ছে এবং কি অনেক শক্তিশালী হয়েছে গ্রাইন্ডিংটি। তো আমরা লাইট অফ করে দেখাবো, লাইটের কারণে দেখা যাচ্ছে না। তোমরা লাইট অফ করে দেখাইতেছি,
দেখো কি রকম কাজ করতেছে, অনেক সুন্দর কাজ করতেছে। তো দেখতেই পাচ্ছ আর কি স্পিড, তো নাট ধরার সাথে সাথে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।